বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে পাগলবাজার। সেখানে মূল রাস্তা থেকে উত্তরে খালের পাশ দিয়ে দুটি ছোট সেতু পেরিয়ে রুইয়ারকুল গ্রামে সুদাস ব্রহ্মের বাড়ি। প্রায় দেড় মাস পূর্বে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সুদাসের স্ত্রী ঝর্ণা বিশ্বাসের। এরপর থেকে এই ছোট শিশুরা যেন একে অন্যকে দেখে রাখছে, নিজেরা রান্না করে, নিজেরাই বেড়ে খাচ্ছেন। অবুজ অসহায় শিশুদের জন্য সরকারের জনপ্রতিনিধিদের নিকট বাসস্থানের দাবি এলাকাবাসীর। স্ত্রী তো এই ক্যান্সারে মারা গেছে, মারা যায়, এখন তো জায়গা জমি নাই, মাত্র 300 জায়গা, তাও ওই যে জলাময় এখানে বল করতে না, এখন তো কী করে বাঁচবে, এখন ওই যে জায়গার আছে তা তো চলতে দেখতে পাচ্ছে না, এখন এই বাঁচবে ওরা তো নিরুপায়। সুদাস ব্রহ্মের বসত বাড়ির 3% জমি ছাড়া কিছুই নেই। অন্যের জমিতে দিনমজুরের কাজ করে চলে তার সংসার। স্ত্রী মারা যাওয়ায় ছোট ছোট ছেলে মেয়েদের দেখাশোনা করতে হয়, ফলে সব দিন কাজেও যেতে পারেন না তিনি। বড় ছেলে সজল ব্রহ্ম স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে 5ম শ্রেণীতে পড়ত। মা অসুস্থ হওয়ার পর থেকে স্কুলে অনিয়মিত। সে 3 মাস হল সজলের লেখাপড়া এক প্রকার বন্ধ। এখন বাড়িতে রান্নাসহ অন্যান্য কাজ করতে হয় তাকে। সজল ব্রহ্মর ছোট বোন স্বর্ণালী ব্রহ্ম স্কুলে যেত, 1ম শ্রেণীতে পড়ত। তবে মা মারা যাওয়ার পর থেকে তারও এখন আর স্কুলে যাওয়া হয় না। স্কুলে যেতে ইচ্ছে করলেও সাংসারিক কাজের জন্য স্কুলে যেতে পারেন না তারা। ভাই বোনদের সঙ্গে থাকতে হয়, স্বর্ণালীকে করতে হয় সংসারের থালা বাসন ধোয়াসহ টুকটাক কাজ। অভাব দারিদ্র থাকলেও বাচ্চাদেরকে কারো কাছে দিতে চান না সুদাস ব্রহ্ম। বাগেরহাট প্রতিনিধি এম পলাশ শরীফের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিন্দু গোস্বামী, আপডেট টিভি।